বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা কৃপায় সবাই ভালো আছেন আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিওপেথ উত্তর ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই যন্ত্রণাদায়ক একটি পীড়া চর্মপীড়া বা একজিমা এই রূপটি নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন এই চর্মপীড়া বা একজিমা এটি একটি ছোঁয়াছে রূপ এবং খুবই যন্ত্রণাদায়ক রোগ বিভিন্ন রকম চর্মপীড়া বা একজিমা হতে দেখা যায় যেমন ফুস্কার মতো ফুসকুরির মতো রসযুক্ত এবং শুষ্ক ধরনের বিভিন্ন প্রকার চর্মরোগ হতে দেখা যায় ইহা অতিশয় যন্ত্রণাদায় রূপ সহজে সারতে চায় না এই রূপ বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষত রক্ত দূষিত হওয়ার কারণে এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতা জায়গায় বসবাস করার কারণে এই রোগটি অধিক হতে দেখা যায় এই ধরনের চর্মরোগের আক্রান্ত রুগীরা বিভিন্ন প্রকার অপচিকিৎসার কারণে অনেক দিন এই রোগে ভুগে যন্ত্রণা ভোগ করেন এই যন্ত্রণাদায়ক রোগটি থেকে মুক্তি পাওয়ার জন্য যারা অনেক চিকিৎসা নিয়েছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পরও যারা ব্যর্থ হয়েছেন নিরাশ হয়ে গেছেন আর চিকিৎসা নিতে চান না আমি সেই সকল ভাইবন্দের বলব আপনারা নিরাশ না হয়ে কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শক্রমে এই রোগের চিকিৎসা নিলে আমি আশা করি এই সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন সঠিকভাবে হোমিও চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব চর্মপীড়া বা একজিমার বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সিমটম বা লক্ষণ অনুযায়ী সেবন করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব সেই রকমই কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি আপনাদের নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে আপনাদের লক্ষণ অনুযায়ী এই মেডিসিনগুলোর মধ্য থেকে যে কোনো একটি অথবা দুটি মেডিসিন সেবন করেন আমি আশা করি এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন চর্মপীড়া বা একজিমার বেশ কিছু কার্যকরী মেডিসিনের নাম আমি বলে দিচ্ছি মেডিসিনগুলো হলো। বেসিলিনাম সালফার সুরিনাম আর্সিনিকাম অ্যালবাম মেজেরিয়াম গ্রাফাইটিস পেট্রোলিয়াম সাইকিউট ভিরুসা ন্যাট্টামিউর কোরালিয়াম ডলিকস আর্কটিয়াম লাপ্পা রাস্টক্স ইত্যাদি এছাড়াও চর্মরোগে প্রয়োগের মতো আরও অনেক কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সবগুলো মেডিসিন নিয়ে ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে চর্মরোগের বা একজিমার মেডিসিনগুলো নিয়ে আমি অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পরবর্তী ভিডিওতে আমার এই মেডিসিনগুলোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন তো বন্ধুরা চর্মরোগ বা একজিমা রোগ নিয়ে আপনারা হতাশা বা নিরাশ না হয়ে আপনারা যদি কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা নেন আমি আশা করি কয়েক মাস এই ওষুধগুলো সেবন করলে আপনারা এই রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ